আমার নতুন অবস্থান বর্ণনা করি আমি হাতুলবিহীন কাঠের চেয়ারে বসে আছি নড়াচড়া করতে পারছি না আমার হাত পেছনের দিকে বাধা বজ্র আটুনি ফসকা গিরুর কোনো কারবার নেই টন ব্যথা শুরু হয়েছে আমার সামনে বড় সেক্রেটারি টেবিলের মতো টেবিল টেবিলের ওপাশে তিনজন বসে আছেন মাঝখানে যিনি আছেন তার হাতে চেঙ্গিস খান বই তিনি অতি মনোযোগে বইটা দেখছেন বইটার ভেতর সাংকেতিক কিছু আছে কিনা না ধরার চেষ্টা করছেন বলে মনে হচ্ছে এক দুই লাইন করে মাঝে মধ্যে পড়েন এবং পুরু কুচকে ফেলেন আসসালাম আলাইকুম গল্পতরু চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি পাঠে আছে আমি রাজ আজকে উপন্যাস শুরুর আগে কিছু কথা আপনাদেরকে জানাই সেটা হলো অনেকেই অন্যান্য লেখকদের লেখা পড়তে বলছেন অনেকে কিছু উপন্যাস বা গল্পের নামও প্রস্তাব করেছেন এ বিষয়ে আজকের পর্বের শেষে আপনাদের সাথে কিছু কথা বলবো বলব হুম আহমেদের হিমু সিরিজের আরেকটি উপন্যাস হলুদ হিমু কালো র্যাব উপন্যাসটি প্রথম প্রকাশিত হয়েছে দু সালের একুশে বইমেলায় আর প্রকাশক ছিলেন জনাব মজারুল ইসলাম আর উপন্যাসটি প্রকাশিত হয়েছে অন্য প্রকাশ প্রকাশনী থেকে হিমু এবং হিমিদের জন্য হিমি মানে মহিলা হিমু তোমাদের স্বপ্ন ভঙ্গ যেন আনন্দময় হয় এই শুভকামনা ভূমিকা হিমুর যেমন ভূমিকা নেই হিমুকে নিয়ে লেখা উপন্যাসেরও ভূমিকা থাকার কোনো কারণ নেই তারপরেও লিখিতভাবে বলছি এই বইয়ের প্রতিটি চরিত্র কাল্পনিক এদের কারো সঙ্গে আমার কোনোদিন দেখা হয়নি হুমায়ুন আহমেদ নুহাসপল্লী গাজীপুর আফরাসিয়াব চেঁচিয়ে বলল আমি অভিযানে যাচ্ছি আমার ঘোরার লেজ হেনায় রাঙিয়ে দাও প্রাচীন পারস্য গাথা সূত্র চেঙ্গিস খান ভাসিলি ইয়ান গল্প শুরু করছি শুরুতেই আমার অবস্থানটা বলেনি আমি রাজমণি শাখা হোটেলের সামনে ফুটপাতে বসে আছি সময় সন্ধ্যা হাতে ঘড়ি নেই বলে নিখুঁত সময় বলতে পারছি না রাস্তায় হলুদ বাতি জ্বলে উঠেছে আকাশে এখনো নীল নীল আলো আমার কোলে একটা বই বইটার নাম চেঙ্গিস খান লেখকের নাম ভাসিল ইয়ান আমার হাতে প্লাস্টিক কাপে এক কাপ কফি আয়েস করে খাচ্ছি হকাররা আজকাল ফুটপাতে চা কফি বিক্রি করে সে কফি যে এতটা সুস্বাদু হয় জানা ছিল না কফি বিক্রেতা আমার সামনে দাঁড়িয়ে আছে তার বয়স নয় দশ হবে সরল সরল চেহারা বড় বড় চোখ সাইজে অনেক বড় একটা হাফ প্যান্ট পরেছে সেই প্যান্টের ঘেরও নিশ্চয়ই বড় বারবার পেছনে নেমে যাচ্ছে এই ছেলে এক হাতে প্যান্ট ধরে আছে ফুটপাথের ফেরিওয়ালাদের চোখে মায়া ব্যাপারটা থাকে না এর চোখে আছে সে যথেষ্ট আগ্রহের সঙ্গে আমার কফি খাওয়া দেখছে তার প্রধান কারণ অবশ্যই কফির দাম দেওয়া হয়নি কফির দাম পাঁচ টাকা পাঁচ টাকা আমার সঙ্গে নেই দাম কিভাবে দেব তা নিয়ে আমি সামান্য দুশ্চিন্তে আছি আমি কফির কাপে চুমুক দিয়ে আন্তরিক গলায় বললাম তোর নাম কি সে কঠিন গলায় বলল নাম দিয়া কি হইব টেকা দেন জায়গা আমি আহত গলায় বললাম নাম বলবি না চিন পরিচয় হবে না আমার নাম হিমু এখন তুই বল তোর নাম কি বজলু বাহ সুন্দর নাম শুধু বজলু না বজলু মিয়া বজলু মিয়া ট্যাকা দেন তুই দড়ি টড়ি দিয়ে প্যান্টটা শক্ত করে বাঁধবি না কফি বিক্রি করছিস হঠাৎ প্যান্ট নেমে গেল কেলেঙ্কারি ব্যাপার হবে না ট্যাকা দেন আমি কফির কাপ রাস্তায় ছুঁড়ে ফেলতে ফেলতে বললাম টাকা নাই কফি খাইছেন টাকা দিবেন না কোথ থেকে দিব টাকা নাই বললাম না তুই কি কানে কম শুন আপনি কি ভাবছেন আমি সাইরা দিব আমার আপনি সিনেন নাই কি করবি মারবি টেকা দেন কইলাম এখন দিবেন না দিলে আপনার খবর আছে তুই কি মাস্তান নাকি প্যান্ট ঢিলা কথাবার্তার এই পর্যায়ে ইশাখা হোটেলের গোফলা দারোয়ানকে আসতে দেখা গেল আমি তার দিকে তাকিয়ে করুণ গলায় বললাম এই যে দারোয়ান ভাই দেখেন তো এই পিচকি চাওয়ালা বিরাট যন্ত্রণা করছে আমি চা কফি কিছুই খাই নাই বলে কি কফির দাম দেন দারোয়ান চেপে ধরে বললো এই বয়সী বদমাশি সস ঠগের বাচ্চা বোজলুমিয়া কাঁদো কাঁদো গলায় বলল এই লোক কফি খাইছে আমি বললাম কফি খেলে আমার হাতে কাপ থাকবে না কাপ করে বেটা দারোয়ান বলল এইগুলা গুলা বদমাশের চূড়ান্ত আমি বললাম হালকা থাপ্পড় দিয়ে ছেড়ে দেন দারোয়ান বলল সারা সারি নাই এর কফি বেসাই বন্ধু স্যার এই দল কি করে শুনেন হোটেলের গেস্ট পার্কিং এ ঢোকে গেস্টদের গাড়ির পাম্প ছেড়ে দেয় আমার চাকরি যাওয়ার অবস্থা আমি বললাম এই ছেলে মনে হয় পাম্প ছাড়ে না কিরে বুঝলু তুই পাম্প ছাড়িস বুঝল না সূচক মাথা নালু তার চোখ দিয়ে ক্রমাগত পানি পড়ছে জগৎ সংসারের নির্মমতায় সে নিশ্চয়ই হতভম্ব ইতিমধ্যে দারোয়ানের একটা কঠিন চর সে খেয়েছে চরের দাগ গালে বসে গেছে এই দারোয়ানের চেহারা মতো হাত আমি মীমাংসা করে দেবার মতো করে বললাম এক কাজ কর তুই দারোয়ান ভাইকে ভালো করে এক কাপ কফি খাওয়া তোকে মাফ করা হলো ভবিষ্যতে এরকম করবি না বুঝলি মেয়ে চোখ মুছতে মুছতে হ্যাঁ সূচক মাথা নাড়ল কফি বানিয়ে দারোয়ানের হাতে এক কাপ কফি দিয়ে হঠাৎ রাস্তা পার হয়ে দৌড় দিল চা কফির ফ্লাস্ক রেখেই দৌড় ব্যাপারটার জন্য আমি একেবারেই প্রস্তুত ছিলাম না দারোয়ান বলল পদটা ভয় পাইছে জিনিসপত্র ফালায় মনে পাপ আছে ভয় যার মনে পাপ নাই তার মনে ভয়ও নাই আমি দুটা ফ্লাস্ক এবং বালতি নিয়ে সরোহার্দি উদ্যানের দিকে রওনা হলাম ফ্লাস্ক দুটার সঙ্গে বালতি কেন আছে বোঝা যাচ্ছে না তাও খালি বালতি না বালতিতে পানি আছে সরহর দিউদানে সারাদিনই তরুণ তরুণীদের প্রেম প্রেম খেলা চলে সন্ধ্যায় ক্লান্ত হয়ে তারা ঘরে ফিরে এই সময় তাদের দরকার গরম চা এবং গরম কফি ওয়ান ফর দ্য রোড আমি ফ্লাস্ক নিয়ে ঘুরছি এবং গম্ভীর গলায় বলছি গরম চা গরম কফি ভালোই বিক্রি হচ্ছে ডিমান্ড বেশি দেখে আমি দামও বাড়িয়ে দিয়েছি চা পাঁচ টাকা কফি দশ টাকা কে হিমুনা? না হিমু আমি ঘুরে তাকালাম বড় খালু সাহেব তার পরনে কেশ জুতা কাঁধে হাফ টাওয়েল তিনি ডায়াবেটিস কমানোর দৌড় দিচ্ছেন মুখে ঘাম জমলে মুখ জমলেই তুমি করছো কি তুমি কি গ্রম চা গ্রম কফি বিক্রি করছি খালু সাহেব চোখ কপালে তুলে বললেন সে কি আমি হাসি মুখে বললাম স্বাধীন ব্যবসায় নেমে পড়লাম খাবে না কাপ তুমি কি সত্যি চা কফি বিক্রি করছো হুম তোমার পক্ষে অসম্ভব কিছু না সবই সম্ভব চায় চিনি দেয়া হুম চিনি কি বেশি প্রিপেয়ার্ড স্ট্যান্ডার্ড চা কফি সবই পরিমাণ মতো পছন্দ না হলে মূল্য ফেরত দাম কত চা পাঁচ কফি দশ এত দাম দিয়ে চা কফি কে খাবে সবাই তো খাচ্ছে খালু সাহেব বেঞ্চের দিকে এগোতে এগোতে বললেন দাও এক কাপ চা খাই তোমাকে এখানে চা বিক্রি করতে দেখবো এটা আমার ওয়াইল ডেস্ট ইমাজিনেশনে ছিল না দেখে মজা পেয়েছেন হুম তোমার চা তো ভালো থ্যাংক ইউ তোমার খালাকে এই ঘটনা বললে সে বিশ্বাস করবে না বিশ্বাস না করারই কথা তোমার কাছে কি সিগারেট আছে সিগারেট ছাড়া চা খেয়ে কোনো মজা নাই। সিগারেট নেই এনে দিই দাও এনে দাও চা কফি যখন বিক্রি করছো সঙ্গে সিগারেটও রাখবে বুদ্ধি খারাপ না সিগারেট কি একটা আনবো না এক প্যাকেট একটা বাড়িতে সিগারেট খাওয়া পুরোপুরি নিষিদ্ধ সিগারেট ধরালে তোমার খালা মাতারিদের মতো চিৎকার চেঁচামেচি করে যতই বয়স বাড়ছে এই মহিলা ততই অসহ্য হয়ে উঠছে খালু সাহেব বিরক্ত হয়ে থুতু ফেললেন আমি গেলাম সিগারেটের খোঁজে সন্ধ্যা অনেকক্ষণ আগেই মিলিয়েছে তবে আকাশে এখনো আলো আছে চারিদিকে অন্ধকার খালু সাহেব আরাম করে তৃতীয় কাপ চা এবং দ্বিতীয় সিগারেট খাচ্ছেন তাকে আনন্দিত মিষ্টি বেশি হল চা ভালো থ্যাংক ইউ তোমাকে একটা কথা বলা দরকার তোমার সঙ্গে যে আমার সরহার্দি উদ্যানে দেখা হয়েছে এটা যেন তোমার খালা না জানে জানলে কি আছে সমস্যা আছে যখনই শুনবে আমি এই জায়গায় তোমার খালার মাথায় রক্ত উঠে যাবে কেন মহিলার ব্রেইন ডিফেক্ট হয়ে গেছে চূড়ান্ত সন্দেহবাতিগ্রস্ত একজন মহিলা আমার মতো বয়সের একজন পুরুষকে সন্দেহ করার কি আছে তুমি বলো আমার মতো বয়সের একটা পুরুষ এবং নিউ মার্কেট কাঁচা বাজারের ভেজিটেবলের মধ্যে কোনো তফাত নেই খালা তো জানে আপনি এখানে জগিং করতে আসেন খালু সাহেব বড় করে নিঃশ্বাস ফেলতে ফেলতে বললেন জানে না আমি তাকে বলেছি আমি ধানমন্ডি লেকের চারপাশে ঘোরাঘুরি করি আমি বললাম খালু সাহেব আপনি আরেক কাপ চা খান আরেকটা সিগারেট ধরান তারপর ঝেড়ে কাশেন খুক খুব কাশিতে হবে না ঝেড়ে কাশতে হবে খালু সাহেব পুরোপুরি ঝেড়ে কাশলেন না যা বললেন তার সারমর্ম হল তিনি একদিন বেকুবের মতো তার স্ত্রীকে বলেছিলেন সন্ধ্যার পর শরার উদ্যানে প্রস্টিটিউটদের আনাগোনা শুরু হয় এদের মধ্যে একটা মেয়ে আছে সুন্দর মায়াকারা চেহারা তার নাম আবার ইংরেজি ফ্লাওয়ার খালা এই শুনে ক্ষেপে অস্থির ওই মেয়ের নাম তুমি জানলে কিভাবে খালু সাহেব বললেন দূর থেকে শুনেছি ফ্লাওয়ার নামে অনেকেই ডাকছে খালা বললেন তুমি গেছো দৌড়াতে তোমারা তো শোনাশুনি কি আর কখনো ওই জায়গা যাবে না যদি শুনি তুমি গিয়েছো তাহলে ঠ্যাং ভেঙে দেবো দৌড়াদৌড়ি জন্মের মতো শেষ আমি বললাম আপনি তারপরেও নিয়মিত এই জায়গায় আসছেন খালু সাহেব বিরক্ত গলায় বললেন তুমিও দেখি তোমার খালার মতো সন্দেহপ্রবণ রোজ আসবো কেন মাঝে মধ্যে ভেরিয়েশনের প্রয়োজন হয় একই জায়গায় রোজ ঘুরতে ভালো লাগে না তুমি ত্রিশ দিন বেলা ইলিশ মাছ খেতে পারবে ফ্লাওয়ারের সঙ্গে আজ কি দেখা হয়েছে না গতকাল দেখা হয়েছিল এই আলাপটা বন্ধ রাখা যায় না তোমাকে বলাটাই ভুল হয়েছে খালু সাহেব উঠে পড়লেন আমি থেকে গেলাম বজলু মিয়া কোথায় থাকে কি সমাচার খুঁজে বের করতে হবে চাওয়ালাদের জিজ্ঞেস করতে হবে ঠিকানা খুঁজে বের করা খুব কঠিন হবে না আবার সহজও হবে না মিস ফ্লাওয়ারের ব্যাপারটা মাথায় রাখতে হবে দেখা হয় এক ফ্রি কফি বজলু মিয়ার সন্ধান পাওয়া গেল না তবে মিস ফ্লাওয়ারের সন্ধান পাওয়া গেল সে থাকে কারণ বাজারের বস্তিতে মাছের আড়তের পেছনে কাঠগোলাপের গাছের সঙ্গে লাগোয়া চালা খুঁজে বের করা নাকি খুবই সহজ রাত এগারোটার দিকে মেসে ফেরার পথে র্যাবের হাতে পড়ে গেলাম বেটে খাটো একজন আমার দিকে এগিয়ে এলো তার মাথা কালো ফেটটি নেই চোখে চশমা চশমা পরা র্যাব প্রথম দেখছি র্যাবদের চোখ ভালো কেউ চশমা পরে না তারা খালি চোখেই অনেক দূর দেখতে পারে তোমার নাম স্যার আমার নাম হিমু তুমি কি করো ফেরিওয়ালা চা কফির ফেরি করি ফ্লাস্কে কি একটা ফ্লাস্ক খালি অন্য ফ্লাস্কে অল্প কিছু কফি আছে ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা কফি খাবেন স্যার হাফ প্রাইস ফ্লাস্ক খুলে ফ্লাস্কের ভেতর কি আছে দেখাও আমি দেখালাম ফ্লাস্ক উপর করতে হলো কফির ফ্লাস্ক উপর করতেই কফি পড়ে গেল বালতিতে কি পানি দেখাও পানীয় দেখালাম তোমার বগলে কি একটা বই স্যার কি বই জঙ্গি বই বিরাট বড় এক জঙ্গির জীবন কথা জঙ্গির নাম চেঙ্গিস খান নাম শুনেছেন কি না জানি না দেখি বইটা র্যাবের এক লোক কথাবার্তায় মনে হচ্ছে অফিসার বই খুঁটিয়ে খুঁটিয়ে দেখলেন বইটা কার আমার মামা বোনের মেয়ের মেয়ের নাম মিতু ভিকারুনেস স্কুলে ক্লাস এইটে পড়ে ছাত্রী খারাপ না স্যার আমি কি এখন যেতে পারি না তুমি আমাদের সঙ্গে যাবে আমি আগ্রহের সঙ্গে জিজ্ঞেস করলাম স্যার ক্রস ফায়ার হবে অফিসার জবাব দিলেন না কিছুক্ষণের মধ্যেই র্যাবের এক গাড়িতে আমি চড়ে বসলাম গাড়ি প্রায় উড়ে চলেছে এয়ারপোর্ট রোড ধরে যাচ্ছে যানবাহন কম র্যাবের গাড়ি দেখেই মনে হয় অন্যরা পথ করে দিচ্ছে পোপো শব্দের অ্যাম্বুলেন্স কেউ কেউ এত দ্রুত পথ ছাড়ে না র্যাবের অফিসার ড্রাইভারের পাশের সিটে বসেছেন এখন তার চোখে কালো চশমা রাত নটায় কালো চশমা মানে অন্য জিনিস আমি অফিসার স্যারের দিকে তাকিয়ে অতি আদবের সঙ্গে বললাম স্যার আমার চোখ বাঁধবেন না কেউ কোনো জবাব দিল না পুলিশের সঙ্গে র্যাবের একটাই মনে হয় তফাত পুলিশ কথা বেশি বলে র্যাব চুপচাপ তারা কর্মবীর কর্মে বিশ্বাসী আমার নতুন অবস্থান বর্ণনা করি আমি হাতুল বিহীন কাঠের চেয়ারে বসে আছি নড়াচড়া করতে পারছি না আমার হাত পেছনের দিকে বাথা বজ্র আটুনি ফসকা গিরুর কোনো কারবার নেই টন ব্যথা শুরু হয়েছে আমার সামনে বড় সেক্রেটারির টেবিলের মতো টেবিল টেবিলের ওপাশে তিনজন বসে আছেন মাঝখানে যিনি আছেন তার হাতে চেঙ্গিস খান বই তিনি অতি মনোযোগে বইটা দেখছেন বইটার ভেতর সাংকেতিক কিছু আছে কিনা না ধরার চেষ্টা করছেন বলে মনে হচ্ছে এক দুই লাইন করে মাঝে মধ্যে পড়েন এবং ভুরু কুচকে ফেলেন এই ভদ্রলোকের বা পাশে যিনি আছেন তার মুখ ঘামে চটচট করছে মনে হচ্ছে এই মাত্র তিনি ক্রস ফায়ারিং সেরে এলেন ভদ্রলোকের নাম দেয়া গেল ঘামবাবু তৃতীয় ব্যক্তির নাম ঘামবাবুর সঙ্গে মিল রেখে দিলাম হামবাবু তার মুখ ভর্তি হামের মতো দানা মাঝখানের জনের নাম এই মুহূর্তে দিতে পারছি না তাকে মধ্যমণি নামে চালাবো হামবাবুর হাতে একটা টেলিফোন সেট টেলিফোন সেটে হয়তো কিছু কারিগরি আছে কারণ হামবাবু বেশ কিছু বোতাম টেপা টিপি করছেন হামবাবু আমাকে আমার তিন ঘনিষ্ঠ আত্মীয়ার নাম এবং টেলিফোন নাম্বার দিতে বলেছেন আমি শুধু বড় খালার নাম দিয়েছি কারণ ওনার টেলিফোন নাম্বারই আমার মনে আছে অন্য কারোটা নাই মৃত্যুর নাম্বারটা অবশ্যই দেয়া যেত ওকে জন্মদিনে মোবাইল সেট দেয়া হয়েছে নাম্বার আমার মনে আছে ইচ্ছা করে ওর নাম্বার দিলাম না বাচ্চা মেয়ে র্যাবের টেলিফোন পেয়ে ঠান্ডা হয়ে যেতে পারে হামবাবু মনে হয় আমার দেয়া নাম্বার নিয়ে গুতাগুতি করছেন এতক্ষণ কানেকশন পাওয়া যাচ্ছিল না এখন মনে হয় পাওয়া গেল হামবাবুর মুখ উজ্জ্বল তিনি ঘামবাবুর দিকে তাকিয়ে বললেন পাওয়া গেছে মধ্যমণিবাবু ব্র্যাকেটে এখনো বইয়ের পাতা উঠাচ্ছেন বললেন স্পিকার অন করে দাও কথাবার্তা সবাই শুনুক স্পিকার অন করা হতে আমি বড় খালার অতি বিরক্ত গলা শুনলাম হ্যালো হ্যালো কে আমি র্যাব অফিস থেকে বলছি র্যাব র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান ও আচ্ছা কি চান খালা খানিকটা দমে গেছেন চাপা গলা কিছু ইনফরমেশন চাই আমার কাছে আবার কি ইনফরমেশন স্বর আরও ডাউন হয়ে গেছে প্রায় কাঁদো কাঁদো হিমু নামে কাউকে চেনেন সে কি র্যাবের হাতে ধরা পড়েছে সে কারো হাতেই ধরা পড়েনি তাকে চেনেন কিনা বলেন চিনব না কেন আমি তার খালা বড় খালা তার সঙ্গে আপনার শেষ দেখা কবে হয়েছে এক দেড় মাস আগে তাকে আমি বাড়িতে ঢুকতে নিষেধ করেছি নিষেধের পরে আসে আসে নাই নিষেধ করেছেন কেন তার কাজকর্মের কোনো ঠিক নাই তার বেতালা কাজকর্ম আমার পছন্দ না কি বেতালা কাজকর্ম তার সব কাজকর্মই বেতালা সে কি বোমাবাজি সন্ত্রাসী এইসব কাজকর্মে যুক্ত যুক্ত যদি হয় আমি মোটেই আশ্চর্য হব না তাকে বিশ্বাস নাই সে যে কোনো কিছু করতে পারে তার পেশা কি সে শুধু হাটে তার কোনো পেশা ফেশা নাই ইদানিং কি সে ফেরিওয়ালার পেশা ধরেছে চা কফি বিক্রি করছে অসম্ভব এইসব সে করবে না সে কোনো কাজে থাকবে না অকাজে থাকবে আমরা যতদূর জানি সে ইদানিং চা কফি ফেরি করে যদি করে তাহলে বুঝতে হবে তার পিছনে তার কোনো না কোনো উদ্দেশ্য আছে উদ্দেশ্য ছাড়া সে কিছু করবে না খারাপ উদ্দেশ্য হতে পারে আপনাকে ধন্যবাদ হিম গাধাটা আছে কোথায় হামবাবু এই প্রশ্নের জবাব দিলেন না বিজয়ের ভঙ্গিতে তিনি মধ্যমণি বাবুর দিকে তাকালেন যেন এইমাত্র ট্রাফলকার স্কোয়ার যুদ্ধে তিনি নেপোলিয়ানকে পরাজিত করেছেন বাবু বই থেকে মুখ না তুলে বললেন থানাগুলির কাছ থেকে ইনফরমেশন নাও ওদের কাছে কোনো রেকর্ড আছে কিনা দেখো রেকর্ড থাকার কথা স্পিকার কি অন থাকবে না অফ করে দেব অন থাকুক অসুবিধা নেই রমনা থানার ওসি সাহেবকে সবার আগে পাওয়া গেল তিনি বললেন হিমো আপনাদের হাতে ধরা পড়েছে হিমালয় হিমালয় কিনা জানি না নাম বলেছে হিমু গায়ে হলুদ পাঞ্জাবি হুম খালিপা হ্যাঁ খালিপা ওকে ধরে রেখে কোনো লাভ নাই স্যার ছেড়ে দেন ফালতু জিনিস ফালতু জিনিস মানে কি উল্টাপাল্টা কথা বলে মাথা ইয়ে করে দেবে মাথা ইয়ে করে দেবে মানে কি মাথা আওলা করে দেবে র্যাবের মাথা আওলা করতে পারে এমন জিনিস বাংলাদেশে নাই অবশ্যই স্যার অবশ্যই তার নামে থানায় কি কোনো রেকর্ড আছে তাকে অনেকবার থানায় ধরে আনা হয়েছে কিন্তু তার নামে কোনো কেস নাই জিডি এন্ট্রিও নাই তারা হয়েছে কেন আপনারা যে কারণে ধরেছেন আমরাও সেই কারণে ধরেছি আমরা কি কারণে ধরেছি আপনি জানেন কিভাবে স্টুপিডের মতো কথা বলবেন না সরি স্যার মুখ ফুসকে বলে ফেলেছি ধানমন্ডি থানার ওসিকে অনেক চেষ্টা করেও পাওয়া গেল না তবে মোহাম্মদপুর থানার ওসিকে পাওয়া গেল ওসি সাহেব বললেন স্যার ওকে ধমক ধমক দিয়ে ছেড়ে দেন মধ্যমণি বললেন ওয়াই ছেড়ে দিতে হবে কেন ওসি সাহেব বললেন পাগল আটকে লাভ কি গামবাবু বললেন সে পাগল ওসি সাহেব বললেন ঠিক তাও না একটু ইয়ে হামবাবু বললেন ইয়েটা কি কিছু না স্যার এমনি বললাম তবে তবে কি একটু চিন্তা করে বলি স্যার চিন্তা করতে কতক্ষণ লাগবে এই ধরেন আধ ঘন্টা মধ্যমণি বললেন আমি আপনাকে এক ঘন্টা সময় দিলাম এক ঘন্টার মধ্যে তার সম্পর্কে ফুল রিপোর্ট চাই ইয়েস স্যার ঘড়ি ধরে এক ঘন্টা টেলিফোন পর্ব শেষ হলো মধ্যমণি আমার দিকে তাকিয়ে বললেন আপনি টেলিফোন কনভার্সেশন সবই শুনলেন এখন আপনার বলার কিছু থাকে বলুন আমি খানিকটা আহ্লাদ বোধ করলাম এতক্ষণ তুমি তুমি করা হচ্ছিল এখন আপনিতে প্রমোশন ভাবভঙ্গি আসার উদ্রেক টাইপ হয়তো হাতের বাঁধন খুলে দেওয়া হবে রক্ত চলাচল বন্ধ হবার জোগাড় চুপ করে আছেন কেন আপনার নিজের বিষয়ে কিছু বলার থাকলে বলুন নিজের বিষয়ে আমার কিছু বলার নেই স্যার তবে আপনারা চাইলে আমি একটা ছড়া বলতে পারি ছড়া বলবেন হামবাবু হুঙ্কার দিলেন বলতে দাও মধ্য ঠান্ডা মোলায়ম গলা আমি বেশ কায়দা করে ছড়া বললাম আমার নাম হিমু এখন আমি একটা ছড়া বলবো ছড়ার নাম র্যাব ছেলে ঘুমালো পাড়া জুড়ালো র্যাব এলো দেশে ধান খেয়েছে খাজনা দেবো দেব কিসে ছড়াটার মানে কি এটা হলো স্যার ননসেন্স রাইম ননসেন্স রাইমের মানে হয় না হামটি ডামটি সেট ওয়ালের কি কোনো মানে হয় ঘামবাবু বললেন ফাজলামী ধরনের কথা বলে র‍্যাবের হাত থেকে পার পাওয়া যায় না এটা জানো আমি বললাম জানি স্যার উপরে আছেন রব আর নিচে আছেন র‍্যাব এতক্ষণে হামবাবুর ধৈর্যচ্যুতি ঘটলো তিনি প্রায় বিদ্যুৎ চমকের মতো উঠে এসে প্রচণ্ড এক চট দিয়ে আমাকে ধরা সেই করতে গেলেন সফল হলেন না মেঝেতে পা পিছলে হুম রেখে পড়ে গেলেন পতনের শব্দে ঘর বাড়ি দুলে ওঠার মতো হলো প্রচণ্ড ব্যথায় ওনার চিৎকার চেঁচামেচি করার কথা তিনি কিছুই করলেন না ঘরের শুনশান নীরবতা নীরবতা ভঙ্গ করে মধ্যমণি উদ্বিগ্ন গলায় বললেন কি ব্যাপার আমি বললাম ওনার স্ট্রোক হয়েছে অতিরিক্ত উত্তেজনায় এই কাজটা হয়েছে ওনাকে হাসপাতালে নিয়ে যান উনি কোমায় চলে গেছেন মধ্যমণি বললেন তোমাকে অ্যাডভাইস দিতে হবে না তোমাকে সায়স্তা করা হবে অপেক্ষা করু হামবাবুকে নিয়ে ছোটাছুটি শুরু হলো তার এক ফাঁকে মধ্যমণি কাকে যেন বললেন ব্র্যাকেটে আমাকে আঙুল দিয়ে দেখিয়ে এই বদমাসটাকে আটকে রাখো আমি বললাম স্যার রাতে কি ডিনার দেওয়া হবে রব ডিনারের ব্যবস্থা করেন র্যাপ করবে না মধুমণি এমন ভঙ্গিতে তাকালেন যার অর্থ ওয়েট অ্যান্ড সি অ্যাম্বুলেন্স চলে এসেছে হামবাবুকে স্ট্রেচারে তোলা হচ্ছে অফিসে বিরাট উত্তেজনা ওনের উত্তেজনা দেখতে ভালো লাগে আমার ভালোই লাগছে কোথায় আছি কি ব্যাপার একটু বলে নেই সমুদ্রে যখন জাহাজ চলে তখন সেই জাহাজের অবস্থান ক্ষণে ক্ষণে চারিদিকে জানিয়ে দিতে হয় আমি এখন অনিশ্চয়তা নামক সমুদ্রে ভাসমান ডিঙি তবে নিরানন্দের মধ্যেই যেমন থাকে আনন্দ অনিশ্চয়তার মধ্যেও থাকে নিশ্চয়তা আমাকে জানালাবিহীন একটি ঘরে ঢুকে দেওয়া হয়েছে মনে হচ্ছে গুদাম ঘর একক্ষ গাতা গাতা খালি কার্টুনের স্তূপ কার্টুনের গায়ে লেখা এক্সপো ইউরো তার পাশে মগের ছবি অন্য পাশে টিনের বড় বড় কোটা রঙের কোটা হতে পারে একটা পুরনো আমলের খাট দেখতে পাচ্ছি খুলে রাখা হয়েছে কার্টুনের স্তূপে হেলান দেওয়ার মতো ভঙ্গি করে একজন হাঁটু মোড়ে বসে আছে তার অবস্থা গুরুচরণ হাত পা সবই বাধা কপাল ফেটেছে রক্ত চুইয়ে পড়ছিল এখন রক্ত জমাট বেঁধে আছে লোকটার মুখের কাছে এক গাদা মশা ভনমন করছে মশাদের কাণ্ড কারখানা বুঝতে পারছি না লোকটার কপাল থুতনি এবং গালে চাপচাপ রক্ত মশারা ইচ্ছা করলেই সেখান থেকে রক্ত খেতে পারে তা না করে তাকে কামড়াচ্ছে লোকটা যেখানে বসে আছে সেই জায়গাটা ভেজা সেখান থেকে উটকর গন্ধ আসছে আমি বললাম ভাইসাহ কি এখানে পেশাব করেছেন লোকটি অবাক হয়ে তাকালো যেন এমন অদ্ভুত প্রশ্ন সে তার জীবনে শুনেনি আমি বললাম আমরা একসঙ্গে আছি আসুন আলাপ পরিচয় হোক আমার নাম হিমু আপনার নাম কি লোকটা খড়খড়ে গলায় বলল এরাম আরে মেরে ফেলবে আজ রাতেই মেরে ফেলবে আপনি তো এখন আপনার নাম বললেন না সাধেক কোন সাদেক মুরগি সাদেক হুম আরে ভাই আপনি তো বিখ্যাত মানুষ শীর্ষ দশে আছেন আপনার নামে তো পুরস্কারও আছে আপনাকে ধরলো কিভাবে ধরা খেয়েছি শুধু যে ধরা খেয়েছেন তা না পেশা পায়খানা করে ঘরের অবস্থা কাহিল করে ফেলেছেন মুরগি ভুরু কুচকে আমার দিকে তাকিয়ে আছে মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে কোনো মানুষই রসিকতা নিতে পারে না মুরগি সাদেকও পারছে না সে চাপা গলায় বলল আপনার পরিচয়টা বলেন আমি বললাম একবার আপনাকে বলেছি আমার নাম হিমু শুধু হিমু কফি হিমু বলতে পারেন কফি বিক্রি করি আপনাকে ধরেছে কেন কফি বিক্রির জন্য ধরেছে অপরাধ তেমন গুরুতর না তবে অতি সামান্য অপরাধেও ক্রস বিধান আছে আপনাকে মারবে না আমি বিস্মিত হয়ে বললাম কিভাবে বুঝলেন মারবে না মুরগি সাদেক বলল আপনার চেহারায় মৃত্যুর সায়া নাই যারা মারা যায় তাদের মুখে মৃত্যুর সায়া পরে আমি জানি আমি বললাম আপনার জানার কথা আপনি অনেক মানুষ মেরেছেন মুরগি সাদেক চুপ করে রইল আমি বললাম সর্বমোট কয়জন মানুষ মেরেছেন বলতে চাইলে বলেন না বলতে চাইলে নাই অপরাধের কথা বললে পাপ কাটা যায় কে বলেছে যেই বল ঘটনা সত্য কয়টা মানুষ মেরেছেন বলুন তো মুরগি সাদেক বিড়বিড় করে বলল নিজের হাতে বেশি মারি নাই চার পাঁচজন হবে অন্যের হাতে আরো বেশি হম ভাই আপনি তো লোক কোন পোলাপান করলো শুনতে পেলাম না আমি বললাম ভাই সাহেব কি বলছেন আওয়াজ দিয়ে বলেন শুনতে পাচ্ছি না মুরগি সাদেক বলল আমি আজরাইল দেখেছি আমি আগ্রহ নিয়ে বললাম আজরাইল দেখেছেন হম চেহারা কেমন মুরগি সাদেক বিড় করে বলল মুখ দেখি নাই মুখ পর্দা দিয়ে ঢাকা বিরাট লম্বা না সাইজ হাত ও আঙ্গুল বড় আজলকে একবারই দেখেছেন দুইবার দেখেছি আজও মনে হয় দেখবেন দানে দানে তিন দান আপনাকে কি আজ রাতেই মারবে মনে হয় ভয় লাগছে না মোরবার আগে কিছু খেতে ইচ্ছা করে ইচ্ছা করলে পাব কই আপনি আইনা দিবেন চেষ্টা করে দেখতে পারি বলুন কি খেতে চান মুরগি সাদেক হেসে ফেলল আমার শরীর কেঁপে গেল আমি আমার জীবনে এত কুচ্ছিত হাসি দেখিনি শুনেন আমার সাথে আপনি অনেক বাইশলামি করেছেন আমি মুরগি সাদেক আমার সাথে বাইশলামি চলে না এখন অফ যান ঠিক আছে অফ গেলাম আপনি অন হয়ে থাকেন কিছুক্ষণ চুপচাপ কাটল কিছু মশা আমার দিকে উড়ে এসেছে আমি মুরগি সাদেকের মতো মাথা ঝাঁকিয়ে মশা তাড়িয়ে দিচ্ছি না বরং পাথরের মূর্তির মতো বসে আছি রক্ত নামক প্রোটিন স্ত্রী মশাদের জন্য অতি প্রয়োজনীয় এই প্রোটিন ছাড়া তারা তাদের গর্ভের টিম বড় করতে পারে না আমি চুপ করে আছি মশারা মহানন্দে রক্ত খেয়ে যাচ্ছে তাদের মধ্যে উৎসবের উত্তেজনা আমি এক পর্যায়ে হা করে জীব বের করে দিলাম ছোট একটা পরীক্ষা মশারা জীব থেকে রক্ত নেয় কিনা দেখা মানুষের জিহবা তাদের জন্য অপরিচিত ভুবনে পা রাখার সাহস দেখায় মুরগি সাদেক এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে তার চোখে বিস্ময় এবং কৌতূহল মানুষ বড়ই অদ্ভুত প্রাণী মৃত্যুর মুখোমুখি বসেও তার চেতনায় বিস্ময় এবং কৌতূহল থাকে পুরোপুরি কৌতূহল শূন্য সে হয় কখনোই হয় না হিমু জি ভাই যান জিবা বাইর করে আসেন কি জন্যে আমি কারণ ব্যাখ্যা করলাম মুরগেসাদেকের চোখ থেকে কৌতূহল দূর হয়ে গেল তবে বিষয় দূর হল না সে চাপা গলায় বলল আপনি আজীব লোক আমি বললাম আমরা সবাই যার যার মতো আজীব যে মশারা রক্ত খাচ্ছে তারাও আজিব মুরগি সাদেক বলল কথা সত্য আজীবের উপরে আজীব হইল খিদা এমন খিদা লাগছে কিছুক্ষণ পরে যাব মইরা লাগছে খিদা চিন্তা করেন অবস্থা কি খেতে ইচ্ছা করছে ডিমের ভর্তা দিয়া গরম ভাত পেঁয়াজ কাঁচামরিচ আর সরিষার তেল দিয়া ঝাঁস কইরা ডিমের ভর্তা ডিমের ভর্তা আপনার মা করতেন হুম ভাত খাওয়ার পরে একটা সিগারেট যদি ধরাইতে পারতাম সিগারেটের সাথে পান পানের দরকার নাই পান খাই না ডিম ভর্তা গরম ভাত সিগারেট হুম আর কিছু না না আর কিছু না খাওয়ার সাথে মিষ্টি জাতীয় কিছু লাগবে না বিদেশে যাকে বলে ডিজার্ট আপনি অফ আমি তো অফই ছিলাম আপনি অন করেছেন অন যখন করেছেন আসুন কিছু গল্প গুজব করি কি গল্প শুনতে চান বিয়ে করেছেন ছেলে মেয়ে কি সকালে পত্রিকা খুললে সব সংবাদ পাইবেন পত্রিকা যায় না নিয়েন খারাপ বলেন নাই ভালো বলেছেন আজারেল যে দেখেছেন সে বিষয়ে বলেন এদের গায়ে কি গন্ধ আছে ভালো কথা মনে করাইছেন গন্ধ আছে কড়া গন্ধ কিরকম গন্ধ ওষুধের গন্ধের মতো গন্ধ মিষ্টি মিষ্টি কিন্তু করা বড়ই করা কথা না সুপ আমি চুপ হলাম দরজার তালা খোলা শব্দ হচ্ছে মুগের সাথে গুটিয়ে গেল তার চোখে এখন তীব্র ভয় পেট দ্রুত উঠানামা করছে দরজার বাইরে ঘুম ভাবুকে দেখা যাচ্ছে তিনি আঙুলি সারা আমাকে ডাকলেন আমি জীব বের করে বসেছিলাম এক্সপেরিমেন্টের শেষ দেখার আগে আমাকে উঠে যেতে হলো সেই ইন্টারোগেশন ঘর সেই মধ্যমণি তবে মধ্যমণি এখন অনেক স্বাভাবিক তিনি স্যান্ডউইচ খাচ্ছেন পাশে এক ক্যান কোক স্যান্ডউইচে এক কামড় দেন কোকের ক্যানে এক চুমুক দেন বাচ্চাদের মতো খাওয়া ঘাম বাবু আমাকে দেখিয়ে বললেন ভেরি স্ট্রেঞ্জ ক্যারেক্টার স্যার দরজা খুলে দেখি সে হা করে জিহবা বের করে বসে আছে এমন একটা বিস্ময়কর ঘটনা শুনেও মধ্যমণির কোনো ভাবান্তর হল না তিনি স্যান্ডউইচে কামড় দিয়ে আমার দিকে তাকিয়ে বললেন আপনি চলে যান রিলিজড আমি বললাম এত রাতে যাব কীভাবে মধ্যমণি বললেন রাত বেশি না একটা দশ একটা দশ অনেক রাত এত রাতে বের হলে আপনাদের অন্য কোনো দল আমাকে ধরবে এক রাতে পরপর দুবার ধরা পড়া ঠিক হবে না আমাকে গাড়িতে নামিয়ে দিয়ে আসেন মধ্যমণি অবাক হয়ে বললেন গাড়িতে করে নামিয়ে দিয়ে আসতে হবে জি আর আপনারা আমার ছয় কাপের মতো কফি নষ্ট করেছেন রাস্তায় ফেলে দিতে হয়েছে দশ টাকা করে ছয় কাপ কফির দাম হলো ষাট টাকা সেই ষাট টাকা দিতে হবে জি আর কিছু আপনারা মুরগি সাদেরকে ধরেছেন তাকে রাতে ভাত খাওয়াতে হবে গরম ভাত সঙ্গে ডিমের ভর্তা বেশি করে পেঁয়াজ মরিচ সঙ্গে খাঁটি সরিষার তেল এক আইটেমের খাওয়া খাওয়া শেষ হলো একটা সিগারেট মধ্যমণির ঠোঁটের কোনায় হাসির আভাস ঘামবাবুর চোখে মুখে বিরক্তি উনি আমার বিরক্ত হয়ে চর দিয়ে বসতেন তার সিনিয়র অফিসার আগ্রহ নিয়ে আমার কথা শুনছেন বলে চর দিতে পারছেন না তবে তার যে হাত নিষ্পিষ করছে এটা বোঝা যাচ্ছে মধ্যমণি বললেন সাদেককে ডিম ভর্তা দিয়ে ভাত খাওয়াতে হবে কেন আমি বললাম সে খেতে চেয়েছে এবং আল্লাপাক সেটা মঞ্জুর করেছেন আল্লাপাক যদি মঞ্জুর করে থাকেন তাহলে উনি পাঠান না কেন বৃহস্পতি থেকে দিয়ে সোনার খাঞ্জায় পাঠিয়ে দিলেই হয় আল্লাপাক সরাসরি কিছু করেন না ওসিলার মাধ্যমে করেন তুমি সে ওসিলা আমি একা না আপনি ওসিলা আমি আপনাকে বলবো আপনি ব্যবস্থা করবেন এই হলো ঘটনা আচ্ছা ভালো কথা হামবাবুর ছেলেকে কি খবর দেওয়া হয়েছে বিদেশে যে ছেলে থাকে তাকে হামবাবুটাকে অজ্ঞান হয়ে যিনি পড়ে গেলেন তিনি তাকে আমি হামবাবু ডাকি দৃষ্টি তীক্ষ্ণ হল তিনি স্যান্ডউইচে কামড় দিতে যাচ্ছিলেন শেষ পর্যন্ত দিলেন না আমার দিকে তাকিয়ে কঠিন গলায় বললেন ওনার ছেলে যে বিদেশে থাকে এটা তুমি জানো কীভাবে অনুমান করেছি আমার অনুমান শক্তি ভালো মধ্যমণি বললেন ছেলের নাম কি বলো নাম বলতে পারবো না অনুমান করে বলো অনুমান করেও বলতে পারবো না আমার অনুমান শক্তি এত ভালো না মধ্যমণি আমাকে ষাটটা টাকা দিলেন গাড়িতে করে আমাকে মেসে নামিয়ে দেবার হুকুম দিলেন আমি বিনয়ের সঙ্গে জিজ্ঞেস করলাম স্যার মুরগির সাথেকের জন্য ডিম ভর্তার ব্যবস্থা কি হবে তিনি জবাব দিলেন না আমি বললাম যদি তাকে খাবার না দেয়া হয় তাহলে আমার কোনো কথা নাই যদি দেয়া হয় তাহলে আমার একটা আবদার আছে মধ্যমণি কঠিন গলায় বললেন তোমার আবার কি আবদার তার খাওয়াটা আমি দেখতে চাই দূর থেকে দেখব কাছে যাব না মধ্যমণি বললেন এনা ফিজেনা একে বিদায় করো আমাকে বিদায় করা হল গল্পতরু চ্যানেলে এতক্ষণ আপনারা শুনছিলেন হুমায়ুন আহমেদের হিমু সিরিজের উপন্যাস হলুদ হিমু কালো র্যাব এর প্রথম পর্ব উপন্যাসের শুরুতে আপনাদের সঙ্গে কিছু কথা নিয়ে আলোচনা করেছিলাম সেটা হলো আপনারা অনেকেই আমাকে বিদেশি গল্পের অনুবাদ পড়তে বলেছেন অনেক অনেক নাম প্রস্তাব করেছেন আমি আশা করছি ইনশাল্লাহ পড়ব কিন্তু এই মাসে সম্ভব হবে না আগামী মাস থেকে ইনশাআল্লাহ হয়তো অনুবাদ অথবা অন্য কোনো গল্প পড়তে পারি এই মাস পুরোটা হয়তো হুমায়ুন আহমেদের উপন্যাসই যাবে আরেকটা বিষয় একটু বলতে চাচ্ছি সেটা হলো অনেকেই আপনারা নতুন নতুন চ্যানেল ওপেন করেছেন আপনারা কমেন্ট করেন আমাদেরকে এবং আপনাদের চ্যানেলে ঘুরে আসতে বলেন সেটা ভালো কথা কিন্তু একটা ব্যাপার আপনারা সবাই একটু সাবধান থাকবেন যারা নতুন চ্যানেল করছেন যারা নতুন কাজ করছেন ইউটিউবে আপনাদের ভালোর জন্য একটা বিষয় বলছি সেটা হলো আপনারা আপনাদের চ্যানেলের লিঙ্ক বা গল্পের বা উপন্যাসের লিঙ্ক কমেন্টের মধ্যে দেবেন না এতে করে আপনারই সমস্যা হবে ভবিষ্যতে যখন ইউটিউব আপনাকে মনিটাইজেশন দেওয়ার সময় হবে তখন এই সব কারণগুলোর জন্য আপনার মনিটাইজেশন নাও পেতে পারেন সো এই দিকে একটু আপনারা নতুন যারা ইউটিউবার যারা গল্প উপন্যাস পড়তে যাচ্ছেন এই দিকে একটু নজর রাখবেন আশা করছি আর বেশি কথা নয় সবাই ভালো থাকবেন আর আমার গল্প উপন্যাস ভালো লাগলে লাইক দেবেন শেয়ার করবেন আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি কিন্তু শুনছেন তাদেরকে আমার বিশেষ অনুরোধ রইল যে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সাথে বেল আইকনটি প্রেস করে রাখুন এতে করে আপনারা নতুন নতুন যে অডিও বুকগুলো আমাদের আসবে আপনারা তা সহজে নোটিফিকেশনগুলো পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং গল্পতরুর সঙ্গেই থাকবেন ধন্যবাদ